আমি মৌমিতা, আমার চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আজকে ভিডিও স্টার্ট করছি। এখন বেলা বাজে 11টা, বড় মেয়ে খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে, আজকে হাফ ডে ছুটি। আর ছোট মেয়ে বসে ঘুরিয়ে নিয়ে খেলা করছে। তো চলো ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, তো অলরেডি বলেই দিলাম। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। কী করি মেনু লাঞ্চ দুপুরে দেখি। আজকে ভোলা মাছ আছে, ভোলা মাছ ঠান্ডা বরফ থেকে বার করে রেখেছি, ভিজিয়ে রেখেছি জলে নর্মাল। এখন একটু যাবো দোকানে, এই যে 100 টাকা নিয়ে ঘি আনবো, একটা ছোটো 50 ঘি আনবো। আর একটা হলুদ শেষ হয়ে গেছে, সেটাকে আনবো। আর আলু আনবো 2 কিলো, আর 500 পেঁয়াজ আনবো। এই পয়সা হবে কি? যাই না, নাহলে আবার নিজের গ্যাঁট থেকে যাবে। কি বলবো, তোমাদের তো বলেই দিলাম কালকে যে নিজের গ্যাঁট থেকেই যাচ্ছে পয়সাগুলো, দেবে এক খরচা আর এক। তো চলো কি বলবো, ওই যা জমি টমি রাখে সেগুলো সংসারে সব করতে বেরিয়ে যায়। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো মৌমিতার ভিডিও। দোকানটায় ঘুরে চলে এসেছি, বাজার করে নিয়ে তোমায় বললাম কী কী আনবো, সেম সেই জিনিসই এলে দেখাতে পারলাম না, শেয়ার করতে পারলাম না। আর এই যে ঘিটা দেখাচ্ছি, তো চলো কী কী রান্না করছি মেনুতে তো বলে দিচ্ছি। ঠিক মালটা ছিল ওটা ঝাল করে, এটা তো ডাল ভিজিয়ে রেখে সিদ্ধ করবো, মানে ছাঁদলাবো টমেটো দিয়ে। এইটা এখানে সর্ষে ভিজিয়ে রাখা আছে, যেটা এখন সর্ষে গুঁড়ো পাওয়া যায় সেইটাই। নুন হলুদ গুঁড়ো লঙ্কা, ডালক লঙ্কা, টমেটো দেওয়া আছে। আর এই মাছ ভাজছি, এই কটাই মাছ। আর এটা হলো আলু ভাতেটা, যেটা হচ্ছে বললাম ডিম দিয়ে ঘি দিয়ে মাখবো। আর এখানে 1-2-3-4 পিস মাছ আছে, আর এখানে 1/2 মাছ। রান্না পুরো ফিনিশ করে কেন এখন বাজে ঘড়ির টাইম হলো 11:45। চলো তাড়াতাড়ি ঝটপট রান্না সেরে নিন নিন, আবার তোমার সাথে কথা বলছি, রান্না হয়ে গেছে, তোমাদের কাছে শিওর দেখাবো। মনে থাকে না যেন ভুলে যাই, ঠিক আছে, কোনো মাইন্ড নেই। তো আমি আজকে কথা দিলাম তোমাদের রান্নাগুলাদের সব কথাই শেয়ার করবো। তো চলো দেখতে দেখা, সঙ্গে থাকো মৌমিতা ইস ব্লগ। পুরো রান্না কমপ্লিট হবে, শুধু রান্নাটা তোমাদেরকে দেখতে দেখাবো। এই দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট, এই যে ঠাকুরের ধূপ, এই যে আছে আমার ভোলেনাথকে দেখার সোমবার, আমার নিজের গাছের এটা কাঁটাটা হয় যেটা ফলটা, আর দুটো দুটো কী কী রান্না করেছি যেটা বলেছি, আদৌ কি সেটা করেছি না আবার অন্য কিছু চেঞ্জ হয়ে গেল। তো চলো, যে বলেছিলাম আলু ভাতে, তাই তো, ডিম আলু ভাতে ঘি দিয়ে পেঁয়াজে, দেখো সেম করেছি। কিন্তু দ্বিতীয় কী বলেছিলাম, ডাল, দেখো ডাল করেছি। কিন্তু রিয়া খুল যা, সিম 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 সিম, হ্যাঁ এই যে ভোলা মাছের ঝাল করেছি। কিন্তু তাহলে কি তোমাদের কথা রাখলাম, মানে তোমাদেরকে যা বলেছি তাই করে দেখিয়েছি, দেখালাম তো আজকে যা বলেছি তাই করে দেখিয়েছি, আজকে নো নট শট। তো চলো এখনও তোমার সাথে কোনো কথা বলো না, একবারে খেয়ে দিয়ে উঠে ঘুম থেকে উঠে বিকালে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি, চায়ের সঙ্গে, 1 কাপ চায়ের সঙ্গে তোমাদের সাথে আজকে 8টা, ঠিক আছে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো মৌমিতা'স ব্লগ। তারা আমার সাথে কথা হবে, কিন্তু তার আগে ভাবলাম সেদিন 1 কিলো গাজর কিনেছি, গাজরগুলো ছিল আজকে ফ্রিজে, এখন খুলে দেখলাম তো গাজরগুলো এই যে লম্বা লম্বাই দেবে, এটা তো এর গাজর নর্মাল দেশি গাজর নয়, যাই হোক তোমরা চেনো। এখন বসে হালুয়া বানাবার জন্য নিলাম, খোসাগুলো ছিলগুলো ছাড়িয়ে নিয়ে গ্রেট করে রাখবো, এখন করবো না বিকালে করবো। হালুয়া সরি, গাজরটা গ্রেট করে নিই, নিয়ে তা আবার তোমাদের সাথে পারলে কথা বলছি, নাহলে সেই বিকেলে গিয়ে কথা বলবো, কেননা হচ্ছে কি এখন 1 কিলো গাজর গ্রেট করা মানে অনেক কানি কথা। তো চলো গাজরটা গ্রেট করে নিই, তারপরে আসছি আবার তোমাদের সাথে কথা বলতে, ঠিক আছে, ঝকঝক করি। এই যে গ্রেট করছি, পারলে এখনও করে নিতে পারি, কারণ ফাঁকা আছে, এখন সন্ধ্যাবেলায় ফাঁকা থাকবো না, কারণ রাতে রান্না আছে, ওই জন্য এখন ভাবলাম দেখি কী কদ্দূর কী করতে পারি, মানে এই গ্রেটটা করে কতক্ষণ এ করতে পারি, কারণ হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি, ওদিকে ভাতের ফ্যানটা গালতে হবে গিয়ে, গরমে আসবার একদম সময় হয়ে গেছে। আচ্ছা বললাম তো 1:30টার সময় ছুটি হবে, কেন তৃণমূলের প্রার্থী কে মারা গেছে তার জন্যে। চলো আমি গ্রেটটা করে নিই, তারপর তোমাদের সাথে আসছি কথা বলতে। আবার হয়ে গেছে, এই যে এটা বিকেলবেলা তার প্রসেসিং করবো, বিকেলবেলা এটাকে বানাবো, দুধ কাজু বাদাম কিশমিশ, না কিশমিশ খাবো না, এলাচের গুঁড়ো, খোয়া ক্ষীর, ঘি, এগুলো তো লাগবে, সবই আছে, কিন্তু কাজু বাদামটা আর খোয়া ক্ষীরটা নেই। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, তোমাদের সাথে দেখা হবে ডাইরেক্ট সন্ধ্যের 8টার সময়, ঠিক আছে, টাটা, বা চায়ের সঙ্গে যে কোনো একটা হবে। চলো এসে 1 কাপ চায়ের সঙ্গে তোমার সাথে আড্ডা মারবো বলেছি সন্ধ্যাবেলা, তা ঠিক দেখো 1 কাপ চায়ের সাথে আড্ডা মাথায় চলেছি, তার সাথে একটা স্পেশাল খাবার আছে, তোমরা কোনো দিন কেউ খেয়েছো? আমি খাই প্রায় সময় খাই, দেখিয়েছিলাম না আগে, আবার দেখাচ্ছি, দেখো প্রায় সময় মানে স্পেশাল খাবারটা কী, হাসবে না কিন্তু খেয়েও, ঠিক আছে। তো দেখো চটপট 1 কাপ চায়ের সাথে তোমাদের সাথে আড্ডা মারবো, তার সাথে স্পেশাল খাবারটা কী, স্পেশাল খাবারটা হলো এটা চা, এটার সাথে কুলজা সিমসি মুড়ি। দেখো কুলজা সিমসিম করে কী বেরোলে মুড়ি, চা
আর মুড়ি সন্ধ্যেবেলায় খাবো আমি এখন বসে, এখন বাজে 6:35। দেখলে তো তোমরা কোনোদিন কেউ খেয়েছো, জানি না খেয়েছি কিনা, আশা করি খেয়েছো। তো আমি প্রায় সময় খেয়ে থাকি এই স্পেশাল খাবারটা, খেতে পারলে খেতে খুবই ভালো লাগে। চায়ের সাথে, এক কাপ চায়ের সাথে একটু শুকনো মুড়ি, আমার বেশি করে মোটা মুড়িটা ভালো লাগে, সরু মুড়িটা থাকে না, মানে নুন থাকে না বলে আমার ভালো লাগে না। বিভিন্ন রকম মুড়ি থাকে, আমার কোনো মুড়ি ভালো লাগে, শুধু এটাই ভালো লাগে। কিন্তু এটাতে হলো ইউরিক অ্যাসিড ভর্তি থাকে, মাঝে সাঝে আমার পেনও হয়, কিন্তু ইউরিক অ্যাসিড আছে বলে আমি জানি না, কিন্তু আমার যন্ত্রণা হয়, চেক আপ করিনি। তো যাই হোক, তা চলো এক কাপ মুড়ি নয় চা, ভুলে যাচ্ছি সরি, এক কাপ চা আর এর সাথে আজকে জমিয়ে তোমাদের সাথে আড্ডা হচ্ছে। আমার তো মোটামুটি কিছু দারুণ লাগে, বরকে ডাকিনি, বলে যিনি চা খাবে এসো, খুব বকবে। তো চলো রাতে রান্না করবো, কী করবো জানি না, দেখি কি রান্না করি রাতে, এখন কি জানি না, রুটি হবে আমি জানি। আর গাজরের হালুয়ার রেসিপিটা সেটা হলো কালকের পোস্ট হবে না, বুধবার পোস্ট হবে, মানে আগামীকাল হলো মঙ্গলবার, আজকে সোমবার, এই সোমবারের ভিডিওটা যাবে মঙ্গলবার। আর মঙ্গলবারে কোনো ভিডিও দেবো না, শুধু একটাই রেসিপি দেবো, সেটা হলো গাজর কা হালুয়া, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে গাজর হালুয়াটা করবো না, ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি সেইবারের মতন, পচে না যায়, চাই না কি হবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, বলবো না, চলো আমি এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। এখন সন্ধ্যে 6:35 বলে দিয়েছি, কারণ হচ্ছে আর বড়ো ভিডিও বেশি বানাবো না, তোমরা এমনিই দেখো না কেউ, আর অমনি তো বাদ দাও, কে জান ইউটিউবের চোখে মনে হয় ন্যাড়া হয়েছে, না চোখে শস্য ভুলেছে, না ইউটিউব পাগল হয়ে গেছে, আমি নিজেই যাই না, আমার মনে ইউটিউব পাগল, ফুল ম্যাট ইউটিউব, তার জন্য ইউটিউব এগুলোই করে, নচ্ছার একদম নচ্ছার পোনা করে ইউটিউব আমাদের সাথে, আমার সাথে করে, আমাদের বলবো না, আমার সাথে করে অনলি ফর। তো চলো বেশি কথা বললে বড় ভিডিও হয়ে যাবে, তো এখানে টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থেকে সুস্থ থেকে, ভর সন্ধ্যাবেলায় গুড নাইট বলে দিলাম, কারণ আমি তো ভিডিওটা রাত্রে কন্টিনিউ করবো না, তার জন্য এখন গুড নাইট বলে দিলাম, সুস্থ থেকো, ভালো থেকো, আবার নেক্সট কোনো ভিডিওর সাথে তোমার সাথে দেখা হবে, টাটা বাই, লাভ ইউ অল, সো।